অসাধারণ পিয়ার আপনার সামনে তুলে ধরছি এটাও কিন্তু ব্ল্যাক আইসের মধ্যে আছে যদিও কিছু আছে দিয়ে দেব কিন্তু আর পয়সাটা বেশি মেটার ফলে এখন দিনেই মোটামুটি ট্রেন্ডিং এ চলছে সব পিয়ার তার মধ্যে এই পিয়ারটা যেন আরো ক্লোজ ভাবে দেখাই দেখতে পাচ্ছেন তো আইসটা কত পট্টি দেখো একদম পুরো শেষে আছে যে কত সুন্দর আইসটা ইয়া সুযোগ সুন্দর বলতে অসাধারণ পিয়ার যা কিন্তু আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সোভেন আজকে এসেছি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার আপনাদের দক্ষিণ বারাসাত আমি থাকি বা উত্তর বারাসাত এটা হলো দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত একটা সিনিয়র পার্সন পাড়া লাইনে অনেক দিন ধরে আছে তার বাড়ি কিছু এমার্জেন্সি পায়রা সেল হবে কারণ সবাই এখন কর্মসূত্রে ব্যস্ত থাকে সেই জন্য তিনি কিছুটা কর্মসূত্রে ব্যস্ত ছিলেন যে কারণবশত কিছু পায় আপনার সেল সরি টু সে ডগ ডগের আওয়াজ হচ্ছে ভিডিওর মধ্যে কারণ ডগও আছে পাশে সেই জন্য তো যেটা বলছিলাম কিছু আপনাদের হাই ফ্লাইং পিজন্স দেখাবো ম্যাড্রাসের মধ্যে যেগুলো চোখের ম্যাড্রাসি আছে তারা কিছু ভেবে আপনার জন্য সেল করা হবে তো অবশ্যই দেখবেন প্রথমত যে দাদার বাড়িতে এসেছি তার সাথে কথা বলবো অনেকটা সিনিয়র পার্সন আপনাদের সুবিধা হবে কারণ এরকম মানুষের আপনারা চান যে এরকম মানুষের পায়রা নিয়ে আপনারা অনেকটা দূর এগান বা আপনারা নানা রকম জার্নি করে সেই সব পায়রা যেগুলো অ্যাচিভমেন্ট হয় পায়রা খেলায় বা পায়রা ওর আনে সেগুলো আপনারা অ্যাচিভ করুন তো সেরকম মানুষের সাথে আজকে পরিচয় জানাবো অবশ্যই দেখুন কেমন লাগে গিয়ে অবশ্যই জানাবেন আর একটা বিষয় করবো কারণ সব মোটামুটি যা দেখলাম আট দশ পিয়ার বেবি মানে ধারি আছে তারই বেবি সেল হবে বেসিক্যালি সব কালো দমের পিয়ার আছে এক পিয়ার কালদম আছে তারও বেবি সেল হবে মোটামুটি প্রাইস আপডেট বলা থাকবে তো চলুন কীরকম পায়রা আছে আর কীরকম পায়রা জার্নিতে উনি আছে সেটা আমি আপনার সামনে তুলে ধরি আসবো আপনার সামনে পরিচয় করাই একটা পায়রা পায়রাপ্রেমী দাদা তো প্রথমে বলুন কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো প্রথমে আপনার নামটা নতুন ভিহাসদের জন্য একটু বলে দিন আমার নাম স্বপন বিশ্বাস হ্যাঁ বাড়ির একটু বলুন বাড়ি দক্ষিণ ভারত একদম দক্ষিণ ভারত স্টেশন থেকে দেবে এক রাস্তা হ্যাঁ এসে আমাদের মোগরাহাট মোড় আছে অটো স্ট্যান্ড হ্যাঁ বললে যে কেউ আমার নাম বললে স্বপন বিশ্বাস যে কেউ দেখে দিন যে কেউ বলে দেবে হ্যাঁ আমি একটা ছোটো কর্মজীবনে আছি ওকে হ্যাঁ দুপুরচাঁদ হালদার কলেজে আমি একটা ছোট্ট চাকরি করি ওকে আমি ব্যস্ত থাকি ওকে আর বহু পুরোনো দিন থেকেই পায়রা পুষছি বহু পুরনো মানুষ অবশ্যই শুনেছি তো আমার একটু শখ শখের জন্যই পায়রা করা আমার এবার আস্তে আস্তে কর্মজীবনে গিয়ে পায়রা তো আরকম ভাবে এখন হচ্ছে না তো আমি যেটা যেরকম বললাম তো কতদিন বাহ তো অনেকটাই এক্সপিরিয়েন্স তো গ্যাদার হয়েছে তো সেখান দিয়ে কিছু অবশ্যই শেয়ার করবো তার আগে প্রথমে একটু নাম্বারটা একটু শেয়ার করে দিলে খুব সুবিধা হয় যদি কিছু নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সিক্স জিরো এইট ফোর নাইন সেভেন ফাইভ

সুবিধা তো অবশ্যই যারা পুরনো ভিওরা অনেক দিন ধরে ভিডিও দেখেছে বা এই ভিডিওটা অনেক দিন পরে দেখবে তারা এই কথাটা জেনে মাথায় রেখে ফোন করতে পারে প্রথমে আর তার সাথেও যেদিন প্রথম দিন ছাড়বো সেদিন আপনাকে বলে নেবো কারণ হেনদেউ আপনার আগেও ফোন করতে পারেন ভিডিও অনেকে না দেখে ফোন করবে তো তারপরে ভিডিও দেখে নিয়ে সেক্ষেত্রে সুবিধা হয় বেশিক্ষণ কথা বলার জন্য যে সব পাঁচটার পর বিকাল পাঁচটার পর ফোন করবে তো মোটামুটি কী কী পায়রা আছে আমি আপনার থামনেলেও দেখিয়েছি একটু যদি বলেন

হ্যাঁ পায়রা করতাম তখন ঘন্টা করে খুব ভালো তারপর আস্তে আস্তে আমি যখন কর্মজীবনে যাই তখন আস্তে আস্তে আমি এই চোখের লাইনের পায়রা কাছে চলে আসি কালো দানা যে পায়রা এখন বর্তমান আমার কাছে আছে কালো দানা ম্যাড্রেস আর কিছু পরিমাণ গ্রিবাজ আছে যার মধ্যে কালদমা আছে

তো খুব সুন্দর একটা আপনাদের দা প্রোভাইড করলো যে যা ব্রিড আছে সেগুলো এই মোতাবেক পায়রা খাবিয়েছে তার ফলে এই মানে রেজাল্টটা পেয়েছে বাহ তাহলে সুন্দর হয়েছে আর যে পায়রাগুলো একবার দেখাচ্ছি তার কিছু বেবিও আছে তো এই ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করে দেব সেল পারপাসের জন্য সেগুলো এই নাম্বারে ফোন করে অবশ্যই পেতে পারে হ্যাঁ তো যখন সেই পায়রাগুলো দেখো তখন তার আপডেট দিয়ে দেবো মানে প্রাইস আপডেটটা তো এখন কিছু ধারি পেয়ার অবশ্যই শখ করে

এই একদম এই প্রপার লোকেশানে একদম গ্রাউন্ড জিরো থেকে দাদার বাড়িতে আপনি কথা বলছি আপনাদের সাথে তো মোটামুটি অনেক কিছুই কথা হলো তো শেষ টাইম আরেকটু একটু কিছু মন্তব্য জেনে একদম একদম পায়রার প্রতি চলে যাবো কি পায়রা আছে সেগুলো দেখাবো শেষ টাইমে যদি বলে না পায়রা তো এখন কত পিস রেখে দিয়েছেন অ্যাডাল্টের মধ্যে এখন পায়রা অ্যাডাল্ট পায়রা আমার কাছে ধরুন সবচেয়ে কম পনেরো থেকে ষোলো পেয়ার আছে ষোলো পেয়ার

মানে বাড়িতে কেউ যদি পায়রা নিতে চাই সেক্ষেত্রে কি বাড়িতে আসা এলাও আছে না আপনি ডেলিভারি আসা এলাও আছে বাড়িতে আসবে এসে দেখে সেটা পছন্দ করে দিলেও কোনো ব্যাপার নেই সেটা আপনি ফোন কল করে হ্যাঁ সেটা আপনার সাথে ফোন কল করে টাইম বের করে আপনার দুই টাইম বের করে আসে দেখে তার পছন্দ মতন পায় এটা সুবিধা হয় ডেলিভারি তো পসিবল থাকবে না একদম ওকে ঠিক আছে থ্যাংক ইউ এবার কিছু কথা পায়রা দেখাবো তারপর কথা বলবো আচ্ছা পুরো প্রথমেই যে ব্রিডটা দেখাচ্ছি এই ব্রিডের সাথে তারা পরিচয় কত বছরের মানে কত দিনের আছে একটু যদি বলি পায়রাটা আমার কাছে বর্তমান ধরুন পাঁচ বছর পর্যন্ত আছে কি পেয়ার আছে একটু ভিউয়ারসের জন্য শেয়ার করে দিই আমার কাছে বেলের পেয়ার আছে বেলের পেয়ার অনেকে শাকসবুজ বলে বাহ এটা ম্যাড্রাস পায় না ম্যাড্রাসই দেখুন পুরো লাইনের পায় না মন বাহ মানে এর বেবি এখন উঠছে তাই তো এর বেবি উঠছে আমার কাছে নেই বেবি সেল হয়ে গেছে বেবি সেল হয়ে গেছে তাই তো মানে এর বেবি আপনি রেজাল্ট পেয়েছে মানে কি এত বছর আছে যে খালি রেজাল্ট পাওয়া মানে পাওয়া যাবে না এমন তো নয় দেখুন আইসটা দেখুন কত সুন্দর আইসটা আইসের ওপরে রিং দেখুন আপনারা প্রথমেই বলেছেন অনেক দিন ধরে পায়রা পোষা আছে তো কীরকম পায়রা থাকবে আপনি অনেকেই জেনে থাকবেন তো তারই কিছু ঝলক আমি আপনার সামনে তুলে ধরছিলাম পিয়ারটা কিন্তু খুব সুন্দর পিয়ার আছে প্রচুর অ্যাগ্রেসিভ আছে পিয়ারটা এই দেখুন ফিমেলটাও দেখুন ফিমেলটাও কিন্তু খুব সুন্দর হোয়াইট চোচের পায়রাগুলো আর আমার থেকে যারা এক্সপিরিয়েন্স আলা দাদা আছেন যারা কবুতর বা পায়রা প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে পায়রাটা আমি কোথায় কী ধরনের পায়রা দেখাতে এসেছি

বাহ তো যেরকম আমি অনেকেই হয়তো দাদারা প্রশ্ন করতে পারে যে দাদা টুর্নামেন্ট খেলা হয়নি তো টুর্নামেন্ট তো খেলা হয়নি না যেরকম বলেছিলেন সময়ের সাথে চলতে পারে বাহ কিন্তু আমি টুর্নামেন্ট করি না এই কারণেই আমার কিছু সমস্যার জন্য আমি চাকরি জীবনের লোক সময়টা মেয়ে নেওয়ার সময় দিতে হবে সেক্ষেত্রে হয়ে ওঠে আর নেই সেই জন্য আমি তার মানে আমি আপনি আমি এটা ধরে নিতে পারি যে এই পায়রা যদি কেউ নিতে চায় মানে নিয়ে যদি বেবি আপনার বাড়ি যা পায়রা আছে কিন্তু বেবি নেই সেক্ষেত্রে টুর্নামেন্টের জন্য পারফেক্ট নাকি যেক্ষেত্রে আপনি নিজে বললেন যে সেক্ষেত্রে স্যাটিসফাই হবে স্যাটিসফাই হয়েছে অলরেডি আপনাকে অপিনিয়ন দিয়েছে সেক্ষেত্রে স্যাটিসফাই হবে ওকে তো আপনারা যদি নেন এক ঢিলে দুই নিশানায় করতে পারবেন কারণ আপনারা নিজে বাড়িও ওড়ান সেক্ষেত্রে টুর্নামেন্টও খেল খেলার জন্য পারফেক্ট হয়ে যাবে এই পেয়ারটা দেখাচ্ছিলাম খুব সুন্দর পিয়ার ছিল কিন্তু কালার বন্ডিংটাও খুব সুন্দর আর একবার আইসটা তুলে ধরি আপনাদের সামনে কারণ এত পিয়ার আছে পরবর্তী পেয়ারের দিকেও যাব দেখুন এই পিয়ারটা আপনাদের সামনে দেখাতে চলেছিলাম দেখুন চোখে দেখুন রিং দেখুন কত সুন্দর রিং চলে এসেছে এই সাইডে আইসটাও কিন্তু সেম কোয়ালিটি এই দেখুন বাহ খুব সুন্দর কালার বডি শেপটাও দেখুন ফিমেলটা দেখুন আর মেলটা দেখুন তো এতটা অ্যাগ্রেসিভ ছিল যে আমি মেলটাকে ছাড়তেই হলো এই যে ফিমেলটা দেখাচ্ছিলাম ফিমেলটা আপনারা একটু শখ করে নিন বা ফিমেলটা একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ফিমেলটা এই ছিল ফিমেলটা এরা কা কোনো মানে ডিম আসেনি না কি ডিমও হয়নি নাকি কি আমার ডিম পার্ট টাইম হয়ে গেছে এটা এদের ব্রিডিং রুম আছে ছেড়ে দিন দেখি মেলটা ডাকছে দেখো তো এই পেট দেখাচ্ছিলাম দাদার বাড়ি অনেকটা পুরনো পেয়ারের মধ্যে দিয়ে এটাও প্রথম লিস্টে পড়ে ওকে তো চলুন পরবর্তী কিছু ম্যাড্রাসি পিয়ার আপনার সামনে তুলে পরবর্তীতে দাদার বাড়ির এই পিয়ারটা আবারও একটা অসাধারণ পিয়ার আপনার সামনে তুলে ধরছি এটাও কিন্তু ব্ল্যাক আইসের মধ্যে আছে ব্ল্যাক আইস বলে দিতে পারবে অনেকে দেখুন বা একদম মুন্ডু সদা বা কাঁচকলা অনেকেই বলেন এরকম পিয়ারকে তার মধ্যে দিয়ে এই নটটা আপনার সামনে তুলে ধরছি এই নটটা দেখুন মানে মেলটা একটু আইসটা একটু দেখানোর দরকার আছে আপনার সামনে তুলে ধরছি দেখুন এই সেটা জুম করে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কতটা গোল্ডেন ভাব আছে চোখের মধ্যে আর কতটা ব্ল্যাক দেখুন বা এই সাইডে এই একটা পিয়ারের মানে পিয়ার বলতে ফিমেল জোড়ার আই সেটা দেখাই এটা কিন্তু হোয়াইট পট্টির আছে আপনারা দেখুন সবাই ওকে এই পিয়ারটা দেখাচ্ছিলাম এই পিয়ারটা বললেন একদম পুরো একদম বেবি আছে আমি এটা বেবিটা দেখাই দেখুন পুরো বেবি আছে সেক্ষেত্রে বেবি বড় হলে তো যাবে না বেবি কিছু আছে ওই লাভ কিছু আছে আছে তো একটু যদি বলেন বেবিটার দাম কিরকম পড়বে বেবি মোটামুটি আমি বেশি পাঁচ সাড়ে চার পাঁচ দাম তাহলে আসলে আর বার্গেনিং করে কম বেশি হবে কারণ এ তো কোনো ব্যবসায়িক না পায়রা বেশি হওয়ার কারণে সেল হবে কম বেশি অবশ্যই হবে ওকে ঠিক আছে ছেড়ে দিন তো পরবর্তীতে আপনাদের সুন্দর একটা পেয়ার শোক করে সুন্দর বলতে অসাধারণ পিয়ার যাকে আপনার অসাধারণ কেন অসাধারণের মানে স্কোয়ারি বলতে পারেন দেখুন খুব সুন্দর পিয়ার আপনার সামনে তুলে ধরছি আমার তো মনে লেগে গেল পিয়ারটা এত সুন্দর তো দাদা যদি বলেন এই পিয়ারটার সাথে সম্পর্ক কতদিনের আছে এই পিয়ারটার সঙ্গে সম্পর্ক আমার একটু কম দিনের আছে এটা আমার নতুন তুলা পিয়ার নতুন তোলা পিয়ার বছর দুই হয়ে গেল ও বছর দুই তো রেসপন্স এরও ভালো

খুব সুন্দর পেয়ারটা লাগছে কিন্তু দেখুন পেয়ারটা দেখুন খুব সুন্দর লাগছে আর একবার আইস্টানি টানি নি আর যেরকম বলছেন দাদা ডিমে আছে তাই তো তো সেক্ষেত্রে এক পিস করে দেয় ফার্স্ট অফ অল একটু মেলটা এত সুন্দর লাগছে একটু না দেখিয়ে থাকতে পারছি না মেলটা দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন মেলটা বাহ

তো এখন নতুন আরো বন্ডিং বাড়বে সেক্ষেত্রে যদি বাইরে কেউ নিতে যায় অবশ্যই একটু সময় করে দিতে হবে তো এই পিয়ারটা দেখাচ্ছিলাম আপনারা জানেন বা আমি যদি বলেন অনেকটা বাড়িতে সমস্ত দাদার বাড়িতে গিয়ে কিছু একটা ভালো জিনিস দেখাই তো এই দ্বিতীয় পিয়ারের মধ্যে এটা কিন্তু আমার খুব মনে হচ্ছে যে পিয়ারটা এত সুন্দর দেখুন খুব সুন্দর লাগলো পেয়ারটা দাদার বাড়ি একটু লেকটা একটু দেখায় পাটা পুরো উল্টো করে দিন দেখি লেকটা একটু দেখে নিই

মিল আইস কোয়ালিটি দেখুন কত মারাত্মক আর রেগদার তো একদার অনেকেই রেগদার বলেন একদার বলেন ভাষার ভিত্তিতে এগুলো চেঞ্জ হয় তো কিছু মনে করবেন না নাও বডি শেপটা কিন্তু খুব সুন্দর ছিল একটা লেকটা দেখে একটু পিছনে লেকটা একটু দেখেনি দেখুন লেকটা দেখুন ওকে লেগগুলো সুন্দর এখন তো এগুলো রেস্টে আছে নাকি এগুলো এই পায়রাগুলো তো ওড়ানো হয় না নাকি এগুলো এখন ওড়ানো হয় বিডিং এর জন্য রাখা আছে এইগুলো একটু ওড়ানো হয় ওকে তো একটা কথা একটু বলতে হয় আপনি যেখানে বেবি প্রথম দিয়ে বলছেন যে পিয়ারগুলো দেখাবেন তার বেবিগুলো সেল হবে বেবি মোটামুটি কীরকম প্রাইসের মধ্যে থাকতে চলেছে বেবি মোটামুটি আমি বেঁচে আমার কাছে দেড় হাজার থেকে মানে কোয়ালিটি এবার সবচেয়ে ভালো হবে বাড়ি এসে যে পায়রা নেবেন পছন্দ করে তার কথাবার্তা বলে নিতে পারবে মোটামুটি শুরু হচ্ছে ড্রাট থেকে আর এন্ডিং সবচেয়ে হাইস্ট হলো পাঁচ হাজার এর মধ্যে কিছু নিতে পারবাগুলি কি পাঠা অবস্থায় ওই প্রাইজটা না বেবি আরো বেবি অবস্থায় মানে ওড়ান পয়সা আসলে সেই পায়াগুলো সেলের জন্য পারবে না ওকে সেক্ষেত্রে আপনাকে ফোন করে যে পেয়ারটা নেমে তার ব্যাপারে কথা বলে প্রাইস আপডেটটা জেনে নিন কারণ এত পেয়ার তো প্রাইস আপডেট বলাটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে অবশ্যই আসুক এসে দেখে নিয়ে যাক ওকে থ্যাংক ইউ পরবর্তী পেয়ার দিকে আগে আসুক তো যেটা আমি আপনার সঙ্গে শখ করিয়ে দিই শখ করলে আরো মাথা খারাপ লুক হবে আপনার অনেকেই হয়তো মানে কি বলবো আগে দেখুন আমি বলছি না আগে দেখুন এটা ছিল আপনাদের ফিমেল ফিমেলটার মাথার হেডশেপটা প্রথমে দেখুন তারপরে কিন্তু রিংটা দেখুন আর মেলো কিন্তু একের থেকে আরেক মানে দুটোকে সামলানো যাচ্ছে না এমন একটা কন্ডিশনে এতটা গ্রোথ ভালো পায় গুলো দেখুন এটাও কিন্তু সেম কন্ডিশন এটাও দেখুন সেম একদম সেম বলতে পারেন দেখুন এর আইসটা একটু দেখানো দরকার দেখুন রাইসটা একটু দেখানো দরকার আপনাদের এই রাইসটা একটু দেখি আপনাদের এই আইস কোয়ালিটি চেক করুন বাউ হেডশেপটা আরও দূর বলুন তো বাহ দেখুন কত সুন্দর লাগছে ভায়াটা ওয়াও হেডসেটটাও দুর্দান্ত আছে ছোট্ট দূর দিয়ে পুরো ব্ল্যাক মনে হচ্ছে দেখুন কালার কোয়ালিটিটাও খুব সুন্দর নাকি বলতে পারবেন তো এই এই পায়রাটাও তো মোটামুটি অনেক দিন ধরে কাছে আছে তো এরও ফ্লাইং টাইম বেটার ওকে তো এর ফিমেলটা একটু চেক করবো একটু দেখানোর চেষ্টা করবো এটা রেখে দিন ফিমেলটা একটু দেখে তো এই দেখুন ওর ফিমেলটাই চেক চেক করাচ্ছি আপনাদের ফিমেলটা দেখুন দেখুন ফিমেলটা দেখুন ফিমেলটা অনেকটা শর্ট এক বিগতের পায়রা বলতে পারেন আর ফিমেলটা একটু আইসটা দেখিয়ে দিই দেখুন আইস কোয়ালিটি চেক করে নিন আপনারা দাঁড়ান না ছাড়ুন একটু দেখিয়ে দিই ওয়াও এটাও কিন্তু ব্লু পট্টির পেয়ার আছে অনেকে পট্টি ম্যাটার করেন চোখের মধ্যে এটা ব্লু পট্টির পেয়ার আছে সব ডানা কাছি করা আছে লেগটা ওকে ঠিক আছে চলুন এই পেয়ারটা ছেড়ে দিন বললো যেরকম বলতে তার ডিম তাও আছে দেখুন পেয়ারটা দেখুন আপনারা পুরো একদম ডিম দামায় আছে ওকে চলো পরবর্তীতে রাখি এটা সানলাইটে নিয়ে কষ্ট করালাম কারণ এত সুন্দর পিয়াটা দেখাবো যাতে আপনাদের ভক্তি আসবে কারণ এটা চোখের পিয়ার তো সানলাইট এখন পড়ছে সেক্ষেত্রে না দেখিয়ে আপনাদের যাবে না চোখের পিয়ার তো এটা গোল্ডেন আইস পায়রা তো প্রথমেই দাদাবাড়ি কিছু পায়রা শক করার পর গোল্ডেন বা কালার কোয়ালিটি যদি বলেন লাল এটা লাল আছে মানে পুরো হোয়াইট আছে আর এটা কিন্তু লালের ছাপ আছে আমি আপনাদের দেখাচ্ছি বিস্তারিত দেখুন বুঝে যাবেন তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম এই পিয়ারটা প্রথমে আইস কোয়ালিটি দেখালেন আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে এরকম ব্যাপার এই দেখুন আইস কোয়ালিটি দেখুন দেখুন আর এদের সুবিধা আছে বেবি আছে আর আপনাদের যে ব্ল্যাক মনিট আছে দেখুন কত ব্লিঙ্কিং হয়ে ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আর একটু ক্লোজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আরও ক্লোজভাবে দেখায় দেখতে পাচ্ছেন তো আইসটা কত পট্টি দেখুন ডবল পট্টি টিপিল পট্টির পিয়ার আছে এই পিয়ারটা মানে এটা মেলটা আর মানে যে মাথার হেডশেপটা দেখুন খুব সুন্দর আপনারা যারা এসব পায়রা লাইনে আছেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে পিয়ারটা কতটা বেটার কোয়ালিটি আর খাসিয়াত একের থেকে আর এক এটা মেয়ে মেল দেখাচ্ছিলাম এটা ফিমেল তো নাকি ফিমেলটাও দেখুন সবাই কিন্তু বেবি খাওয়াচ্ছে সেক্ষেত্রে আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে যে বেবি সেল হতে পারে আর গোল্ডেন আইস কেন বলল তার জন্য আপনাদের চোখটা টু দেখায় দেখুন এইটা কিন্তু ব্লু পট্টির পিয়ার আছে আইসটা দেখতে পাচ্ছেন দেখুন আইসটা দেখুন তো বেশ অনেক দিন পর টু আপনাদের গোল্ডেন আইস পিয়ার আপনাদের সামনে তুলে ধরেছে তো অবশ্যই দেখলেন কেমন সুন্দর আর বেবি যেরকম বলছিলেন লাল বেবিও বেরোচ্ছে নাকি লাল বেবি বেরোয় লাল বেবিও বেরোচ্ছে পাউডারও বেরোয় বা হোয়াইট ও বেরোয় বাহ মানে বাই ওয়ান গেট থ্রি রকম ব্রিড বেরোচ্ছে খুব সুন্দর তো এটার সাথে সম্পর্ক একটু পরে আবার শেয়ার করা হলো আগের এতে পায়রাগুলো এর সাথে সম্পর্ক কিরকম পায়রা সম্পর্ক আমার এই পাঁচ ছ বছর বা মানে অনেক দিন ধরে আছে আমার কাছে তাহলে রেসপন্স পালো বা ভালো পাচ্ছেন বেবি তো গোল্ডেন আই স্পাইরা যারা পুষেছে এবং যারা জানে তাদের রেজাল্ট বলতে হয় বলতে হয় মানে এক দারের মতো নি

বা ভাই দেখুন এটা কিন্তু মেল ছিল কত সুন্দর আইস কোয়ালিটি দেখতে দেখছেন আপনারা এই দেখুন ফিমেল ছিল ওকে আর ডিস্টার্ব করবো না পুরো পাওয়া একটু উল্টো দিন আমি লেগটা একটু নেবো হালকা হবে এই দেখুন লেগটা দেখুন জামুনি পুরো লাল লেগ আছে লিগলিগে লেগ এই সাইডের এটা দেখে এটা কিন্তু সেম কোয়ালিটি বেবি কি অ্যাভেলেবেল পাওয়া যাবে এখন মানে ভিডিও ছাড়ার কিছু দিনের মজা পাওয়া যাবে ও সেক্ষেত্রেও একটা প্লাস পয়েন্ট আছে ফোন করুক ওকে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে পরবর্তী প্লেয়ার দিকে আর মোটামুটি যা দেখালাম তার মধ্যে ম্যাড্রাসির মধ্যে আডাল্টেগুলো দেখালাম আরও অনেক কিছু আছে সময় সাপেক্ষে হয়ে উঠছে না তো এবার এর কিছু বেবি বা কিছু পিজন্স বাইরেও ছাড়া আছে সেক্ষেত্রে কিছু দেখানোর থেকে মানে ব্যতিক্রম থেকে গেল এখানে কিছু আছে সেগুলো দেখিয়ে দিই সেরকম কিছু চাইলে অবশ্যই পেয়ে পারে তো এখানে কিছু বেবি আছে এখানে কিছু ম্যান্ডাসি বেবি আছে আরও আছে সেগুলো চাইলে পেতে পারে আর এখানে প্রচুর একটু আওয়াজ হচ্ছে কিছু মনে করবে তো এরকম ম্যান্টাসি বেবি চেলে অবশ্যই পেতে পারে তাই তো আরও সুবিধা হবে যে বেবিগুলো বাইরে আছে সেগুলো বাড়ি এসে দেখে এলে সুবিধা হবে তাই তো তো এবার মেন অনেকের ফে মানে ফেমারেস বা ফেভারিট হতে পারে কালদম আছে একটি আর ওই কালদমার বেবিও আছে দেখলাম অনেক কপিস মেয়ে আগে দেখিয়ে দিই বেবিও আছে অনেক কপিস দেখুন এখানেও আছে এই কপিস আছে বেবি আছে সেই বেবিটা দেখায় ফার্স্টে অ্যাডাল্ট পিয়ার দেখায় তার বেবির ব্যাপারে জান পুজাই এটা হবে গিরিবাজ পারপাসের মধ্যে দিয়ে এক পিয়াজ এক পিয়ার গিরিবাজ কালদম রেখে দিয়েছে সেটা আমি আপনার সামনে তুলে ধরবো আসুন তো পরবর্তীতে একদম পুরো শেষে আর শেষে জানি সবচেয়ে ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরি কালদম পিয়া কালদম একদম পুরো বাঁধানো কালদম পিয়া আছে দাদার ঘরে শেষের দিকে দেখতে গেলে দেখুন গিরিবাজের মধ্যে এক পিয়ারই কালদম আনা রাখা হয়েছে মানে কালদোয়ার প্রতিও ভক্তি ভীষণ নাকি এটা কতদিন ধরে আছে যদি বলেন একটু তিন বছর তিন বছর সাড়ে তিন বছর বাহ এই পেয়ারটা দেখাচ্ছিলাম খুব সুন্দর পেয়ার এখনকার দিনে মোটামুটি ট্রেন্ডিংয়ে চলছে সব পেয়ার তার মধ্যে এই পেয়ারটা দেখাচ্ছিলাম খুব সুন্দর লেসটা একটু দেখাবো দেখি দুই দুটো এরকম করে একটু লেসটা দেখিয়ে দিই চলো না এক পিস করে দেখায় সুবিধা হবে আসুন একটা ধরুন দেখি একটা ধরুন তো কালদোমার মধ্যে এই এক পিস করে দেখানোর চেষ্টা করছে এই দেখুন লেসটা দেখুন ফার্স্ট অল কতটা সুন্দর বাহ এবার নিচে করে দিন অসুবিধা নেই দেখুন কত সুন্দর লাগছে আইসটা দেখানোর চেষ্টা করছে দাদা দেখুন বাহ এটাও তো কালেকশন করে আপনার নাকি বাহ বেবি তো হয়েছে অনেক টপিস আমি দেখাবো তো বেবি মোটামুটি দেখলাম কিছু বিন পরের আছে কিছু পাঠটাও আছে দাম কিরকম সেম ম্যাডাসিন মতো ম্যাডাসিন মতো না বেবি এগুলো বেশি আমি সাড়ে তিন চার হাজার সাড়ে তিন চার হাজার আমি যে ব্যবসায়ী এটা আমার ব্যাপার না একদম সকল রেখেছি অনেকে চাইলে আমি দিই তা কুসুম আমিও চাই হ্যাঁ পয়সাটা খুব বেশি ম্যাটার নয় একদমই কিন্তু বেটার কথাটা পায়রাফিং হয়ে কিন্তু একদম এটা মানে খুব সুন্দর মনের কথা বললেন যে মানে পয়সাটা বড় ব্যাপার না আপনার পায়রা নেই শখ করুন আপনাদের যে খুশি সেটাও থাকুন পায়রা তারাও পুষুক তারাও পুশু এটা ফিমেল দেখাচ্ছিলাম আমি হাতটা একটু ছেড়ে দিন আমি এটা আরেকবার একটু নিয়ে নিই সানলাইটের মধ্যে দিয়ে এই পায়রাটা দেখাচ্ছিলাম আর ব্যাক টু ব্যাক কাল তোমার ভিডিও আরও চলে আসছে দাদা বাড়ি একটা দিয়ে শেষ করুন আরও আছে আপনাদের সঙ্গে তুলে ধরবো এটা কিন্তু তো তিলক আছে আর বেবি দেখুন বেবি খাওয়াচ্ছিল বলে একটু নোংরা গেছে চলুন এবার মেলটা দেখে আসুন এই দেখুন মেলটা দেখাচ্ছেন মেলটা এত লম্বা মেল ফিমেল দুটোই এত লম্বা কি বলবো আপনাদের সামনে দেখুন কতটা লং দেখুন দেখতে পাচ্ছেন আর যেরকম বলছেন ডিম আছে তো ফিউচারে কেউ এই এই বেবির জন্য আশা করতে পারে বেবির জন্য করতে পারে তাই তো এই দেখুন দেখায় ওকে এই আত্মীয়টা ছেড়ে দিন দেখি এই দেখুন পাড়াটা দেখুন কতটা গলা লেন্থ লম্বা আছে দেখুন আর বেবিও আছে শুনলেন দেখুন খুব সুন্দর কালদমটা এরকম করে একটু লিস্টটা দেখান দেখি একটু লেসটা খেলিয়ে দিন দেখি দেখ এই দেখুন একটু সানলাইটে নিয়ে যান হালকা বাহ এই দেখুন এটা ছিল মেল আগে একটা ফিমেল দেখিয়েছিলাম ওকে ঠিক আছে রেখে দিন এর কিছু বেবি দেখায় তারপর বিস্তারিত জানাবো ভিডিও ডিমেও আছে তো ছেড়ে দিন দেখি একটু ঢুকে ওই দেখুন কালদমটা আছে এই যে মেলটা গেল বা কতটা লেন্থ বড়ো দেখতে পাচ্ছেন মানে এই এই সাইডের খাঁচা থেকে ওই সাইডে খাঁচাই ধরে মানে আটকে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো কালদম বেবি কালদম বেবি আছে এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি বেবিও আছে আপনারা চাইলে নিতে পারবেন এই বেবি আছে এই বেবি আছে এই একটা আছে ওটা ওটা আপনার কালপুরার বা কিছু বেবি আছে এইটা দেখুন কিন্তু বেবি আছে জিরাগুলো দেখছেন তো চেলে পেতে পারবে তো এই মোটামুটি আছে একদম শেষ টাইমে অন্তিম পর্বে তার সাথে কথা বলে শেষ করে আসো অনেকটাই দ্বিধাবজের পর আজকে আপনার বাড়ি এসে ভিডিওটা কমপ্লিট করলাম তো আপনি তো ফার্স্ট টাইম লাইনে কেমন ভালো লাগবে সুন্দর লাগবে আরো ভিডিওটা আসবে অনেকেই রেসপন্স ভালো দেবেন ফোন করার টাইমিংটা একটু বেটার করবেন আপনারা যেরকম দাদা বললো কারণ কর্মসুস্থের ব্যস্ত আছে আপনারা জানেন সেক্ষেত্রে সুবিধা হবে একটু ফোনটা আপনারা যেরকম টাইমিং মোতাবেক বলেছে সেরকম করবেন আর অনেকটা এক্সপিরিয়েন্স আপনাদের বলে দিচ্ছি যদি পায়রা কিছু লাগে অবশ্যই কালেকশান করবেন এনার কাছ দিয়ে এই বললো সিস্টেমে কিছু কি বলবেন না করবো আমি যা বলেছি হ্যাঁ আমার কিছু আছে দেদি দিয়ে দেবো কোন জায়গা কয়ছারা বেশি মিটার করে না একদম আসু এসে সবাই দেখো যেটা পছন্দ লাগবে এবার যে আমি খাবো চাই কিছু এরকম কই না এটা আমার বলতে হয় আমি বললাম তবু আমি চাইবো বা কিছু নিয়ে যাক সবাইরা সবাই কাছে থাকুক হ্যাঁ সবাই ভালো শেষ সুন্দর কথা বলে দা শেষ করলো খুব সুন্দর লাগলো এর উপরে কোনো কথা হয় না তো ওগো ভিউটা এন্ড করছে ভালো থাকবেন আপনিও লাইক লাইন দাও আর সবাই ভালো থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছে সবাই সুস্থ থাকবেন ভালো চলুন টা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে চলুন টা